আজকে সম্মেলনের প্রধান কেবল সাংস্কৃতিক ঐতিহ্যই নয়, বাংলাদেশের স্বাধীনতার এবং মুক্তির সংগ্রামে রংপুরের ভূমিকা অনস্বীকার্য। ব্রিটিশ নীলকরের অত্যাচার আর নিপীড়নের মাধ্যমে নীল চাষে বাধ্য করলে নীল চাষ বিরোধী আন্দোলনের সূচনা হয় এই রংপুর থেকে। এই রংপুরের কৃতি সন্তান বাংলার মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া, বাংলাদেশের অন্যতম খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী, জাতির পিতার জামাতা, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার স্বামী এই রংপুরের কৃতি সন্তান। এই রংপুরের কৃতি সন্তান বিরোধী দলীয় নেতা HMSR, আমি সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। হরালা ব্রহ্মপুত্র নদী বেষ্টিত এই রংপুর, তামাকের জন্য বিখ্যাত এই রংপুর, হারি ভাঙাম আর ইক্ষু খাইতে আইসি, দেখতে আইসি কর্মায়কের কলেজ, বিশ্ববিদ্যালয়, মন্থনার জমিদার বাড়ি, কেরামতী অবস্থিত তাজহার জমিদার বাড়ি, কুতুব শাহের মাজার। তোমরা গুলা ক্যাংকা আছেন বাহে, বাংলাদেশ আওয়ামী জনক বলে তারুণ্যের দীপ্ত জয়গানের সংগঠন যুব মেধা লালন ধারণ এবং বিকাশই হল যুবলীগের অন্যতম লক্ষ্য, যাতে করে আমরা মেধাভিত্তিক যুক্তিবাদী বিজ্ঞান মনস্ক যুব সমাজ গড়তে পারি। এই রাষ্ট্র তখনই বিকশিত হবে যখন দেশের যুব সমাজ সংগঠিত হবে, নেতৃত্বের জন্য গড়ে উঠবে। এজন্যই যুব মানস গঠনের লক্ষ্যে জাতির পিতার নির্দেশে শেখ ফজলুর রহমান মনি 1972 সালের 11 নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠিত করেছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ শুধু কোটি প্রাণের কণ্ঠস্বর নয়, যুবলীগ রাজনীতিতে একটি নীতি নির্ধারক সংগঠন, যুবলীগ বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন। তাই বাংলাদেশ আওয়ামী যুবলীগ রংপুর মহানগর শাখার আজকের সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ নবীনের উদ্যম, প্রবীণের পক্ষা, নবীনের সংস্কারবোধ, প্রবীণের চিন্তাধারার সমন্বয় ঘটবে। এই কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হবে, নেতৃত্বের বিকাশ ঘটবে, কিন্তু নেতৃত্বই কাউন্সিলের একমাত্র বিষয় নয়। কাউন্সিলের মাধ্যমে একটি সংগঠনের রাজনৈতিক চিন্তা চেতনা দলের তৃণমূল পর্যন্ত সঞ্চালিত হয়, রাজনীতির দিক নির্দেশনা হয়। বাংলাদেশ আওয়ামী যুবলীগ যুবকদের সংগঠন, যুবক তিনি যিনি সৃষ্টিশীল, তিনিই যুবক। যুবকের কোন বয়সের সীমারেখা নেই, যুবশ্রেণী সমাজের মূল চালিকা শক্তি। দেশের 47% জনগোষ্ঠী যুবশ্রেণী, মানুষের যৌবনকাল হচ্ছে নিজেকে গড়ে তোলার প্রকৃষ্ট সময়। মানুষ তার জীবনের যে 4টি স্তর অতিক্রম করে, কৈশোর, শৈশব, যৌবন এবং বৃদ্ধকাল, তার মাঝে যৌবনকাল হচ্ছে
শ্রেষ্ঠ সম্পদ, সৃষ্টির কালেই হচ্ছে যৌবন কাল। যৌবন অর্ধেক খাও আর অর্ধেক সঞ্চয় করো। যৌবনের সঞ্চয় বৃদ্ধকালের অবলম্বন। শৈশবে লজ্জা, যৌবনে ভারসাম্য এবং বার্ধক্যে ব্যয় সংকোচন ও দূরদর্শিতার প্রয়োজন। আমরা শিখি যৌবনে আর উপলব্ধি করি বয়স। যুবক না হয়ে কেউ জ্ঞানী হতে পারে না, যুবক না হলে কেউ প্রেম করতে পারে না। ঠিক আছে, যুবক না হলে বিয়ে করতে হইবে না। ঠিক আছে, যুবক না হলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, অধ্যাপক, গবেষক, সাংবাদিক, সাহিত্যিক, অ্যাডভোকেট, ব্যারিস্টার, নাট্যকার, রিক্সাওয়ালা, ফেরিওয়ালা, কর্মকর্তা, কর্মচারী, কোন অধ্যাপক, কোন স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা ভালো, কোন হাফেজ, কোন ইমাম, কোন মৌলবী, কোন ফার্মেসি, কোন হোটেল, কোন চায়ের দোকান ভালো, কোথায় ভালো বিস্কিট পাওয়া যায়, মুড়ি, সিরা, পেঁয়াজ জানতে হবে। শুধু মাইয়া কোনটা সুন্দর জানলে হবে না। যৌবন কাল হচ্ছে ইবাদত করার কাল, কর্তব্য পালনের কাল, মা বাবার প্রতি, পরিবারের প্রতি, সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালনের কাল। কর্তব্য কি? আমার কাছে কি আশা করে বাবা, কি আশা করে মা, কি আশা করে সমাজ আমাকে জানতে। যৌবন কাল হচ্ছে মক্কায় মুয়াজ্জামায় হজ পালনের কাল, আরাফাত ময়দানে অবস্থান করে উনামাফের কাল, মুজদালাফায় রাত্রি যাপনের কাল, মদিনায় মনোবারায় নবীজির রওজায় জিয়ারত করার কাল। যৌবন কাল হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ একটা দায়িত্ব বেহাজ আলী মান করার কাল। 1450 আগে মুসলমানের সর্বশেষ নবী সরকারে দোয়ারম সরোয়ারে কায়নাত নূরুল আলা নূরে নূর সৈয়দে মুরসালিন খাতেমান নবীন রহমতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মৃতি বুকে নিয়ে মক্কায় মুয়াজ্জামায় মদিনা মুনাওয়ারার চারপাশে দাঁড়িয়ে আছে জবালে নূর সহ বিভিন্ন পাহাড়। এসব পাহাড়ের একটি নাম হেরা। এই হেরায় একটি গুহায় ধ্যানের সময় নবুয়ত পেয়েছিলেন সরদার দু আলম তাজদার মদিনা নূর মুদাসসম প্রিয় নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 40 বছর বয়স। মাত্র 34 বছর বয়স যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় মন্ত্রী হন শেখ মুজিবুর রহমান। মাত্র 50 বছর বয়সে 70-এর নির্বাচনে বাঙালির অভিসম্বাদিত নেতা হিসাবে আবির্ভূত হয়েছেন শেখ মুজিবুর রহমান, পরবর্তীতে বঙ্গবন্ধু, সর্বশেষ বাঙালি জাতির। মাত্র 31 বছর বয়সে 1981 সালে প্রাচীন ঐতিহ্যবাহী বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্বভার কাঁধে তুলে নিয়েছেন শেখ হাসিনা। যুবলীগ একটি সংগঠন, আমরা সংগঠন করি, সংগঠিত করা আমাদের কাজ। সংগঠন করতে হলে, শক্তিশালী করতে হলে, সংগঠন মানে হচ্ছে আন্দোলন। সংগঠন আন্দোলন, আন্দোলন সংগঠন, আন্দোলন সংগঠন, সংগঠন আন্দোলন। আন্দোলন মানে হচ্ছে কর্মসূচি। স্কুলে, কলেজে, মাদ্রাসায়, বিশ্ববিদ্যালয়ে, ব্যবসায়, চাকরিতে, এমপি সাহেবের, মিনিস্টার সাহেবের, দোকানদারের, সবার কর্মসূচি আছে, রুটিন আছে। কেন
সংগঠনের রুটিন নেই। শুধুমাত্র দিবস পালন করার নাম কর্মসূচি নয়। কর্মসূচি থাকতে হবে, কর্মসূচি নিজেরা প্রণয়ন করতে হবে। আর আন্দোলন, আন্দোলন মানে আমরা শুধু বার ভাবি রাজপথে মিছিল করা, স্লোগান দেওয়া। আন্দোলন মানে গরম গরম বক্তৃতা দিয়ে মাঠ গরম করা নয়। আন্দোলন মানে নিরবিচ্ছিন্ন নিষ্ঠায় একটি আদর্শ বাস্তবায়ন, একটি দর্শনের আলোকে জনগণকে উদ্ভূত করা, চিন্তার মধ্যে শক্তি আনা অথবা কল্পনাকে বাস্তবায়ন করার কাজটি নানা কৌশলেই করা যায়। সেই দর্শনটি হচ্ছে জনগণের ক্ষমতা, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিশ্বশান্তির দর্শন। এই দর্শনের প্রবক্তা বাংলাদেশ আওয়ামী যুবলীগ। 2009, 2010, 2011 তিনটি বছর গবেষণা করেছে। আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার পর প্রথম কাজটি ছিল শেখ হাসিনাকে আমার জানতে হবে। আমি অন্ধের মতো স্লোগান দিতে রাজি নই। সেই লক্ষ্যে পৃথিবীর 39টি রাষ্ট্রে হাভার্ড বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাশিয়া, সিরিয়া, সুইডেন, লন্ডন সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা সেদিন রোল অফ শেখ হাসিনা নামে আমরা এর পর্যালোচনা করেছি। ওই সব দেশের যারা গবেষক, বুদ্ধিজীবী, সাংবাদিক, সাহিত্যিক তাদের নিয়ে সেখান থেকে আমরা যে যিনি সেদিন আজকের যিনি প্রধান অতিথি অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক নেই কনসেপ্টটা পাঠ করত, আমার কাজ ছিল ইন্ট্রোডাক্টরি স্পিচ, এবং মির্জা আজম সাহেব তখন সেক্রেটারি সাহেব ছিলেন, তিনি ভোট অফ থ্যাঙ্কস। বুদ্ধিজীবীদের, সাংবাদিক, গবেষকদের বিভিন্ন বিচার বিশ্লেষণে সেদিন যেই বিষয়টি উঠে এসেছে, শেখ হাসিনা হচ্ছে একজন রাষ্ট্রনায়ক, অর্থাৎ তিনিই রাষ্ট্রনায়ক যিনি আগামী নির্বাচন সম্পর্কে ভাবেন না, তিনি ভাবেন একটি দেশ, একটি জাতি 25 বছর, 50 বছর পর কি হবে। সেই ভাবনা থেকে উৎসাহিত বিষয়টি ছিল শেখ হাসিনা। এই দর্শনের মূল কথা হচ্ছে জনগণকে কেন্দ্র, ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আনা, জনগণকে সিদ্ধান্ত গ্রহণের মূল চালিকা শক্তিতে পরিণত করা, জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। সেজন্যই বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশ, সমস্ত তথ্য সহজলভ্য হয়েছে। হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং মানুষ বুঝতে পারছে, সত্য মিথ্যার প্রভেদগুলো বুঝতে পারছে। তাই তো বাংলাদেশ এখন বিশ্বে জ্ঞান রপ্তানিকারক দেশ, দেশে রূপান্তরিত হচ্ছে। তাই তো বাংলাদেশ শুধু শীতকালে সবজি পাওয়া যায় না, 12 মাস সবজি পাওয়া যায়। কৃষিতে নিরব বিপ্লব ঘটেছে। কৃষিকাজ মানে গ্রামের মামুলি কাজ নয়, এই ধারণা বদলে দিয়েছে কে? শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা। শিক্ষিত তরুণরা বিদেশ থেকে এসে আইলের ধারে বসে ল্যাপটপ চালিয়ে সয়েল টেস্ট করে উৎপাদন বাড়াচ্ছে, সব শাক সবজি থেকে শুরু করে সমস্ত কিছু। তাই তো বাংলাদেশ আজ খাদ্য আমদানির দেশ নয়, বাংলাদেশ আজ খাদ্য রপ্তানির দেশ। বাংলাদেশ চাল রপ্তানির দেশ, চাল উৎপাদনে বাংলাদেশ বিশ্বে তৃতীয়, মাছ উৎপাদনে বাংলাদেশ তৃতীয়, মাছ রপ্তানি বেড়েছে 175 গুণ, মাছের পটকা বলুন, পাকনা বলুন, সবই রপ্তানি হচ্ছে জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, হংকং। একসময় ব্রাজিলকে বলা হতো বিশ্বের শস্য ভাণ্ডার, কিন্তু রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতায় ব্রাজিল আজ খাদ্য ঘাটতির দেশ। অথচ বাংলাদেশকে বলা হতো
দুর্ভিক্ষের দেশ, মন্দার দেশ, তলাবহীন ঝুড়ি, আর এখন উচ্চ পড়ছে তারই নাম শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা। মৎস্য উৎপাদনে ছিল মালদ্বীপ, মালদ্বীপের প্রধান আয় ছিল এই মাছ। অথচ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দৃঢ়চিত্তে মালদ্বীপকে পেছনে ফেলে মৎস্য উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয়। পোশাক শিল্পে ভিয়েতনামকে বলা হতো ভবিষ্যতের ঠিকানা। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বিচক্ষণতায় পোশাক শিল্প বাংলাদেশ বিশ্বে এখন দ্বিতীয় স্থান অধিকার করেছে। জলে এবং স্থলে বাংলাদেশের মানচিত্র পাল্টে দিয়েছে, বৃদ্ধি করেছে কে? শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা। 56,000 বর্গ মাইলের বাংলাদেশ এখন দ্বিগুণেরও বেশি, 2,00,000-এর অধিক। 60 বছরের অধিক ভারত বাংলাদেশের সীমান্ত শিবমহলবাসীর ঠিকানা দিল কে? শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা। ভারত মায়ানমারের সাথে আন্তর্জাতিক মামলা করে জয়যুক্ত করল কে? শেখ হাসিনা, শেখ হাসিনা। বাংলাদেশ হতে যাচ্ছে ব্লু ইকোনমি, নীল সমুদ্রের অর্থনীতি। অথচ কোরআনে মজিদ পরিষ্কার সূরা রহমান يخرج منهما اللؤلؤ والمرجان يخرج منهما اللؤلؤ والمرجان কারো চোখে পড়ে নাই। কত ইসলামী চিন্তাবিদ, কত গবেষক, কত কিছু, এটা কি শুধু শেখ হাসিনার চোখেই বলল? 1,450 বছর আগের কোরআনে মজিদ পরিষ্কার, يخرج منهما اللؤلؤ والمرجان সমুদ্রের তলদেশে আমি অফুরন্ত সম্পদ লুকাই করে রেখেছি। ছোটকাল থেকে শুনে আসছি 4 ভাগের 3 ভাগ নাকি জল, 1 ভাগ স্থল। 3 ভাগে কি আছে কোন রাষ্ট্রপ্রধান ভেবে দেখেছে? আমরা ভেবেছি ভাবনাটা শুধু শেখ হাসিনা, সাগরের নিজস্ব কোন রং নেই। সাগর কখনো নীল, কখনো কালো, গভীরে বন্যময় বৈচিত্র্য, দুধ দিলেই অন্য জগৎ, সীমাহীন সম্পদ, শুধু আবিষ্কারের অপেক্ষা। এই বঙ্গোপসাগরের তলদেশে বিপুল ঐশ্বর্যের সন্ধান মেলেছে। মাছ বলুন, খনিজ সম্পদ বলুন, জ্বালানি সম্পদ, বিপুল সম্পদের ভান্ডার, সেটা নাগালে আনাটাই হচ্ছে কাজ। আর এরই নাম ব্লু ইকোনমি। পাল্টে যাচ্ছে বাংলাদেশের সামগ্রিক অর্থনীতির সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, টেকসই উন্নয়ন অর্জনের কর্ম পরিকল্পনায় ব্লু ইকোনমি। এই সমুদ্রে রয়েছে ইউরেনিয়াম, খোরিয়াম, 13টি জায়গায় সোনার চেয়ে দামি বালি পাওয়া গেছে। যাতে আছে ইলমেনাইট, গার্নেট, সিলিমাইট, জিরকল, ম্যাগনেটাইট, সমুদ্রের অগভীরে জমে ক্লে যার পরিমাণ হিমালয় কাহার মানায়, যা দিয়ে তৈরি হয় সিমেন্ট। ব্রিটিশ পেট্রোলিয়াম জরিপে বলেছে এই বঙ্গোপসাগরের তলদেশে 80 ভাগ স্বর্ণ লুকায়িত আছে। পৃথিবীতে যত স্বর্ণ আছে তার 80 ভাগ এই বঙ্গোপসাগরের তলদেশে। যেখানে ঢেউ বেশি সেখানেই সম্পদ। পৃথিবীর যত ডায়মন্ড আছে তার 60 ভাগ এই বঙ্গোপসাগরের তলদেশে, শেখ হাসিনার বাংলাদেশ। কি ক্ষতি আনতে হবে? বাংলাদেশের লুঙ্গিও রপ্তানি হচ্ছে যুক্তরাজ্যে,
বড় ব্র্যান্ড যারা বিপণন শুরু করেছে, ধান উৎপাদন বেড়েছে 7 গুণ, গম 9 গুণ, সবজি উৎপাদন বেড়েছে 11 গুণ, ভুট্টার উৎপাদন বেড়েছে 17 গুণ, দেশের 90 ধরনের 283 জাতের সবজি উৎপাদন হচ্ছে। তার নাম শেখ হাসিনা, শেখ হাসিনা। 27 ধরনের ভেষজ উৎপাদিত উদ্ভিদ থেকে উৎপাদিত হচ্ছে 200 শতাধিক ওষুধ। শাক বলুন, সবজি বলুন, রপ্তানি বছরে প্রায় শেখ হাসিনার প্রাপ্য দূরদর্শী নেতৃত্বে কাঠগুলোকে এক কাঠারে আনতে পেরেছে। তার নাম শেখ হাসিনা।